করোনার গ্রাফ আবার বাড়ছে। করোনার চতুর্থ ঢেউ নিয়ে আমরা অনেকেই চিন্তিত। আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনআরএস মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের বিশেষজ্ঞ ডক্টর शेख गोलाम मुर्तुजा। नमस्कार, आमी डॉक्टर शेख गोलाम मुर्तुजा, नीलरतन सरकार मेडिकल कलेजे कम्युनिटी मेडिसिन विभागे कर्मरत आछि। आजकेर विषय मानुषजनेर मध्य सचेतनता ना गड़े उठले कोनो रोगी किन्तु सेरकम भावे प्रतिहत करते पारबो ना। एवं एटा आमरा बहुत प्रचलित एक कथा जानी जे मानुषेर स्वास्थ्य मानुषेर हाते, माने जनगणेर स्वास्थ्य किन्तु जनगणेर हाते। एवं जनगण यदि सेटाके ठीकमतो भावे व्यवहार ना करे ताहले किन्तु तारा विभिन्न रोग जालाते भुगबे एवं कोविड तार व्यतिक्रम ना। तो कोविडे प्राथमिक अवस्थाय आमरा ठीको करे दियेछिलाम जे ना एटाके प्रतिहत करते गेले आमादेरके कन्टेनमेंट जोने भाग करे निते, माने जाते एटा ना छड़िये जाते ना पारे एवं सेइजन्य मानुषजनके सचेतन करे जे तोमरा बाइरे बेरियो ना एवं किछु किछु निर्देश पालन करा, जेमन तोमरा यदि बाइरेई बेरो ताहले दुइजनेर मध्य किछु दूरत्व राखो, मास्क परो, सैनिटाइजार यूज करो एवं साबान दिये हाथ धो, परिष्कार परिच्छन्न थाको, भ्याक्सिन नाओ, रोग होले আপাতত থাকো, নিজের মনিটরিং করো, নিজে নিজেই নিজের সমস্ত কিছু, বিশেষ করে অক্সিজেন কীরকম থাকছে এবং দরকার হলে হসপিটালে ভর্তি হও, যদি অসুবিধা হসপিটালে ভর্তি হও। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু মানুষের মধ্যে একটা প্রথম অবস্থাতেই যেহেতু একটা নতুন ডিজিজ, তারা সবাই এত বেশি প্যানিক হয়ে গেছিলো। এটা একটা খারাপ দিকও আছে, একটা ভালো দিকও আছে। মানুষজন কিন্তু ওই যে আমাদের যে উপদেশগুলো ওগুলো কিন্তু ভীষণভাবে মেনে চলেছিল এবং তার জন্য ভারতবর্ষের মতো দেশে কিন্তু আমাদের যে পরিমাণ ক্যাটাস্ট্রফ, যে পরিমাণ খারাপ হওয়ার সম্ভাবনা ছিল, আমরা কিন্তু অনেকটাই সেখান থেকে বেঁচে গেছি। সত্যি কথা বলতে কি, আমরা যারা মডার্ন মেডিসিন নিয়ে কালচার করি আমাদের কাছেও এটা খুব চ্যালেঞ্জিং এবং এক কথায় বললে কখনোই দেখে কাউকে বলে দেওয়া যায় না যে এটা কোভিড হয়েছে না অন্য কিছু ডিজিজ হয়েছে। আমাদেরকে কিছু 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 পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেতে হয়। তো দেখা গেছে যে কোভিড যে ফিভার, কোভিড যে রোগ, তার মধ্যে বেশিরভাগই প্রেজেন্ট করছে ফিভার নিয়ে। অনেকের হয়তো অ্যাসিম্পটোমেটিক হিসাবেও তারা প্রেজেন্ট করছে, তারা আসছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে জ্বর। জ্বর তো অন্যান্য জায়গাতেই হচ্ছে, কিন্তু জ্বরের সাথে সাথে এদের গলার ব্যথা এবং গলার ব্যথা ছাড়া গায়ে হাত পায়ে ব্যথা, বিশেষ করে কাশি খুব বেশি কমন, মাথা ঘোরা, উইকনেস, এইগুলো। এবং এই প্যাটার্নটা যদি বুঝতে চাই তাহলে দেখতে হবে যে আমরা সবসময় একটা জিনিসটা ভাগ করে নিই যে ও কোন জায়গা থেকে এসেছে, সেই জায়গায় এই রোগটা কি প্রাদুর্ভাব হচ্ছে, আরও কি হয়েছে, তাহলে তখন আমরা একটা মোটামুটি ডিটারমিন করে নিই। যেহেতু এর সিমটম এবং এই যে জায়গা থেকে এসেছে সেই জায়গার মধ্যে একটা মিল খুঁজে পাওয়া গেছে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখবেন কোভিডের প্রথম কালেও কিন্তু আমরা খোঁজ করতাম যে কোন দেশ থেকে এসেছে, অতএব তাহলে এর জ্বর জ্বালা হয়েছে, এর কোভিড হতে পারে। তো সিমিলারলি আমরা এখন সেই জোনটাকেও ভাগ করি। আর সর্বোপরি যেটা আছে আমাদের কাছে টেস্ট আছে এবং খুবই মানে গুরুত্বপূর্ণ টেস্ট, খুবই সেন্সিটিভ টেস্ট, সেটা হচ্ছে RT PCR এবং আজকাল র্যাট মানে র্যাপিড অ্যান্টিজেনও পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে করলে কোভিডকে আলাদা করে দিতে পারি। ও অন্যান্য জ্বরের মধ্যে বিশেষ করে পতঙ্গবাহিত জ্বর যেগুলো আছে তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকেনগুনিয়া। চিকেনগুনিয়া ডেঙ্গুর মধ্যে খুব পারাক করা ভীষণই কষ্টকর, বিশেষ করে একটা ডাক্তার তার ক্লিনিক্যাল নলেজ দিয়ে ফারাক করা খুবই কষ্টকর, আমাদেরকে টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। আর এছাড়া আছে আমাদের ফাইলেরিয়া আছে, সেটা এইখানটাতে দক্ষিণবঙ্গে খুব কম প্রাদুর্ভাব, কিন্তু উত্তরবঙ্গে অনেক জায়গাতে ফাইলেরিয়ারও প্রাদুর্ভাব আছে। তো এই জিনিসগুলো পতঙ্গবাহিত রোগগুলো আমরা দেখতে পাই। তো এগুলোর জন্য টেস্ট আছে, এগুলো টেস্ট করে আমরা মডার্ন মেডিসিনের আমরা এগুলো আলাদা করি। আগের মতো নাই যে দেখে বলে দিলাম ডাক্তারবাবু। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই এই যে আমাদের যে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা তার সহযোগিতা নেওয়া উচিত, নাহলে আন্দাজে শুধু শুধু ট্রিটমেন্ট করে একটা মানুষের জীবন নিয়ে কখনো আমরা এরকমভাবে ভুলভ্রান্তির পথে যেতে পারি না। জ্বর এমন একটি সমস্যা যেটা নিয়ে কিন্তু যে কোনো ডাক্তার কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ডাক্তারের কাছে। হ্যাঁ, কেননা জ্বর মানে কী কারণে হয়েছে এটা দেখতে দেখতে উই মে লুজ দ্য পেশেন্ট। তো সেই জন্য জ্বর হলে আপনি আমি সাধারণ মানুষকে এটাই উপদেশ দেব যে আপনারা শুধু শুধু জ্বর হলে তাকে নেগলেক্ট করবেন না, তাকে অবজ্ঞা করবেন না, জ্বরটাকে সিরিয়াসলি ভাবে নেবেন। সব জ্বরই যে ফ্লু বা ভাইরাল ফিভার ছোটোখাটো তাও নাও হতে পারে। জ্বর মানে আপনার হতে পারে ম্যালেরিয়া, যেটা আপনার প্রাণঘাতী হতে পারে, বিশেষ করে পালসিফেরাম ম্যালেরিয়া হলে। ডেঙ্গু হতে পারে, যেখানে হেমোরেজিক ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু শক সিন্ড্রোম হতে পারে, ইভেন স্ক্র্যাপ টাইপের সাথে বিভিন্ন অর্গান ফেলিওর হতে পারে। তো সেই জন্য আপনি যদি জ্বর হয়েছে এবং আপনি যদি মনে করেন যে আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটছে, আমার পরামর্শ হচ্ছে আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান, হাসপাতালে দেখান, ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো তার যে ম্যানেজমেন্ট, তার যে প্রেসক্রিপশান, সেগুলো মেনে চলুন। আবার কোভিড বাড়ছে, তো কোভিড নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা যদি ওই সিম্পল জিনিসগুলোই মেনে চলি, কারণ এর একটা কার্ভ আছে, পিক আছে, ও আসবে আবার আসবে, এবং যত ইনফেক্টেড হবে সবাই আস্তে আস্তে কিন্তু এর যে মারণ ক্ষমতা এটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে, এবং এটা সমস্ত ভাইরাসের ক্ষেত্রেই দেখা গেছে। এবং এখনও দেখতে পাচ্ছেন কোভিড বাড়ছে কিন্তু মৃত্যুহার ভীষণই কম। তো সেক্ষেত্রে এখানে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। আমরা যে আগের নিয়মগুলো যেগুলো বলে দিয়েছি সেইগুলোই যাতে মেনে চলে, সেগুলো মেনে চললেই আমরা ভালো থাকব। অসংখ্য ধন্যবাদ শেখ গোলাম মুর্তুজাকে আমাদের সময় দেওয়ার জন্য। সুধী দর্শকবৃন্দ, আরও কিছু জানার জন্য আপনাদের আগ্রহ থাকলে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মেডিটিপ্স চ্যানেলটি দেখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দিতে চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপ্স ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপ্স নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।